वेलकम टू आवर चैनल दी सरकार ब्लॉग्स। आशा करी सबाई भालो आछेन। आज चले एलाम न्यू एकटा रेसिपी निये। जारा मने करें बिरियानी रान्नाटा अनेक झामेलार एबं अनेकटाई समय लागे, तादेर जोन्नो प्रेशार कुके की करे चटजलदी बिरियानी बानानो जाए ताओ आबार साउथ इंडियन स्टाइले सेटाई देखाबो आजके। এই বিরিয়ানিটা অন্যরকম হবে, কলকাতা স্টাইলে হবে না। তো আশা করি আপনারা রেসিপিটি ট্রাই করবেন আর আপনাদেরও ভালো লাগবে। আর আজকে যেহেতু সানডে, তো সানডে স্পেশাল কোনো মেনু তো হতেই হবে, তাই জন্যই আজকে আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করতে চলেছি। হ্যাঁ, আমাদের চ্যানেলে আগেও একটা বিরিয়ানি রেসিপি শেয়ার করা হয়েছে, সেটা দেখেছেন তো? না দেখলে লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। আর আগের বিরিয়ানিটা কিন্তু কলকাতা স্টাইলে দাম বিরিয়ানি ছিল, আজকে একটা দেখাবো হচ্ছে সাউথ ইন্ডিয়ান স্টাইলে প্রেশার কুকারে কী করে বিরিয়ানি বানানো যায় তাও আবার চট জলদি। আজকে আমরা কোনো বাইরের বিরিয়ানি মশলাও অ্যাড করবো না, পুরো ঘরোয়া উপকরণ দিয়ে এই বিরিয়ানিটি তৈরি হবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিতে কী কী আইটেম লাগছে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ দি সরকার ব্লগসকে ফলো করতে পারেন, লিংক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এখানে আমরা নিয়ে নিয়েছি প্রথমে 500 গ্রাম মাটন, তার মধ্যে নুন, হলুদ এবং লাল লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিয়ে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। নিয়ে নিয়েছি 4টে লঙ্কা, 4টে পেঁয়াজ, নেওয়া হয়েছে 1টা রসুন, 1টা আদা, 2টো টমেটো, 4টে আলু, কিছু ধনে পাতা আর কিছু নেওয়া হয়েছে পুদিনা পাতা। এরপরে 30 মিনিটসের জন্য চালটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। চালটাকে কিন্তু প্রথমে আগে ধুয়ে নিতে হবে, তারপরে ভিজিয়ে রাখতে হবে। এতটুকু আদা নিয়ে নিয়েছি, তারপরে আলুর খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়েছে, আদাটাকে কুচি কুচি করে কেটেও নেওয়া হয়েছে, আর 4টে লঙ্কা বোটা ছাড়িয়ে নিয়ে রাখা হয়েছে। এরপরে নিতে হবে 1টা রসুন কুচি, দেখতেই পাচ্ছেন কতটা পরিমাণ নিয়েছি, আর 2টো টমেটোকে ভালো করে স্লাইস করে নেওয়া হয়েছে। এরপরে 2টো পেঁয়াজকে কেটে নেওয়া হয়েছে, 1টা মিক্সার গ্রাইন্ডারে যাবে, আর 2টো পেঁয়াজের যে বাটিটা দেখতে পাচ্ছেন এটা যে রান্নার সময় আমরা ইউজ করব। এছাড়া নেওয়া হয়েছে ধনে পাতা কুচি, আর নেওয়া হয়েছে পুদিনাগুলোকে একটু সুন্দরভাবে কেটে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের টোটাল ফার্স্ট ইনগ্রিডিয়েন্টস, দেখতেই পাচ্ছেন। এরপর 1টা মিক্সার গ্রাইন্ডার জারে একে একে রসুনের কোয়াগুলো দিয়ে দিতে হবে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, এবং এরপরে দেওয়া হবে হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতা আছে যেখানে দেখতে পাচ্ছেন, এখানে আমরা 1/2টা ইউজ করেছি, আর 1/2টা কিন্তু আমরা রান্নাতে ইউজ করব। এরপরে ধনে পাতা, ধনে পাতাও সেম 1/2টা মিক্সার গ্রাইন্ডারে জারে দেবো, আর 1/2টা রেখে দেবো, পরে আমরা রান্নায় ইউজ করব। এরপরে 1 চামচ করে দিয়ে দেওয়া হলো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এরপরে সুন্দরভাবে গ্রাইন্ড করে নিতে হবে, অল্প একটুখানি জলও দিয়ে দিতে পারেন যাতে গ্রাইন্ড করতে কোনো অসুবিধা না হয়। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে, আর 1 স্পুন ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হয়ে এলে এর সাথে সাদা তেল কিছু পরিমাণ অ্যাড করে দিতে হবে। আমাদের সকলের বাড়িতেই কিন্তু এরকম প্রাগৈতিহাসিক যুগের কিছু বাসনকোসন থেকেই থাকে। হ্যাঁ, প্রেশার কুকারটা দেখে বুঝতেই পাচ্ছেন অনেকটাই পুরনো। আসলে এটা আমি আমার ছোটোবেলা থেকেই দেখে আসছি, তো ঠাকুমার আমলে সম্ভবত এই প্রেশার কুকার, এর মধ্যে কত কিছু যে রান্না হয়েছে তার ঠিক নাই। তো এই প্রেশার কুকারে অনেক রান্নারই প্রত্যক্ষদর্শী। তো যাই হোক, এরপরে তেল অ্যাড করে দেওয়া হলো, আর কিছু গরম মশলা, গোটা গরম মশলা অ্যাড করে দেওয়া হলো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, আর কিছু 4টে মতো বে লিভস দিয়ে দেওয়া হলো, অর্থাৎ তেজপাতা। এরপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো, আমরা যে বলেছিলাম যে বাকি পেঁয়াজটা পেঁয়াজ কুচিগুলো রান্নায় অ্যাড করবো, সেই পেঁয়াজগুলোই ঢেলে দেওয়া হলো। এরপরে এই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। আজকের শেফ কিন্তু মিস্টার তপন সরকার। মোটামুটি এখানে পেঁয়াজটা লাল হয়ে ভেজে এসছে, এরপরে আমরা মশলাটা অ্যাড করে দেবো যেটা পেস্ট করেছিলাম আমরা। এটাকে ভালো করে কিন্তু কষাতে হবে, যদি মনে হচ্ছে জল পুড়ে যাচ্ছে তো হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে। এরপরে অ্যাড করে দেওয়া হচ্ছে 2 চামচ করে হলুদ গুঁড়ো, 2 চামচ জিরা গুঁড়ো এবং 2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিতে হবে 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো, তাতে কালারটা কিন্তু দারুণ আসবে। একে একে দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো, ভালো করে কিন্তু আবার মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মশলাটাকে মোটামুটি কষানো হয়ে গেছে, এরপরে দিয়ে দিতে হবে আলুগুলো,
আলুগুলোকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুগুলো গোটা আলু যেহেতু আমরা হালকা করে চিরে দিয়েছি যাতে মশলাগুলো আলুগুলোর ভেতরে ঢুকে যায়। এই যে দেখুন মোটামুটি হয়ে এসছে। এরপরে পালা হচ্ছে মাটনটাকে অ্যাড করা। ভালোভাবে মাটনটাকে অ্যাড করে নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মাটনের মধ্যেও মশলাগুলো ঢুকে যায়। মাটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে সল্ট দিয়ে দিতে হবে, আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এই এক মগ জল ঢেলে দিতে হবে। জল ঢেলে দেওয়ার পর প্রেশার কুকারটাকে বন্ধ করে দিতে হবে। 6 থেকে 7টা সিটি দেওয়ার পরে খুললেই দেখতে পাবেন মাটনটা ভালো সিদ্ধ হয়ে গেছে। এরপরে পুদিনা পাতা যেগুলো আমরা রেখে দিয়েছিলাম আর ধনে পাতাগুলো সেগুলোকে এবার অ্যাড করে দিতে হবে। এখন পালা হচ্ছে চালগুলোকে দিয়ে দেওয়ার। দেখুন 30 মিনিটস ভিজিয়ে রাখার জন্য এটা মোটামুটি ভালোই জল সোক করে নিয়েছে, বেশ বড় হয়ে গেছে চালগুলো। এই অবস্থাতেই এবার চালগুলোকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিতে হবে। আমরা কিন্তু আর কোনো আলাদা করে জল অ্যাড করছি না, যা জল রয়েছে প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন ওর মধ্যেই আমরা 400 গ্রাম মতো চাল অ্যাড করে দিলাম। চালগুলো ভালো করে দিয়ে দেওয়ার পরে 1 চামচ মতো ঘি উপর দিয়ে দিতে হবে আর পরিমাণ মতো সল্ট আবারও অ্যাড করে দিতে হবে। এবারে প্রেশার কুকারটাকে এবার ঢেকে রেখে দিতে হবে। লো ফ্লেমে 7 মিনিট রান্না করে নিতে হবে যাতে কোনো সিটি না পড়ে খেয়াল রাখতে হবে। আর 5 মিনিট পর ওই গরম ভাবেই পুরো রাইসটা ভালোভাবেই হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। আর বিরিয়ানি কিন্তু এক সাইড দিয়ে কেটে নিতে হবে, নয় কারণ চালগুলো অর্থাৎ ভাতগুলো কিন্তু কেটে গেলে দেখতে ভালো লাগবে না। বেশ রূপে গুণে সুন্দর হয়ে গেল একদম বিরিয়ানি। খেয়ে কিন্তু আমরা দারুণ মজা পেয়েছি আর গন্ধটা তো কী মজাই কী মজা। তো আপনারাও ট্রাই করুন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকের রেসিপিটি।